সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের সাংগঠনিক কাঠামো এই চ্যাপ্টারটি আমি পড়াবো। তো সাংগঠনিক কাঠামো চ্যাপ্টারটি পড়ার আগে সংগঠন কাকে বলে সেটা আমরা আগে একটু জানি। সংগঠন হচ্ছে প্রতিষ্ঠানের কার্যাবলীর প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগে এবং উপবিভাগে ভাগ করা এবং দায়িত্ব যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী কর্মীদের মধ্যে দায়িত্ব কর্তব্য বণ্টন এবং পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করাই হচ্ছে সংগঠন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসি আমরা সংগঠন কাঠামোর প্রকারভেদ সম্পর্কে। তো সংগঠন কাঠামো একটা হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন, আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। আনুষ্ঠানিক সংগঠনের কয়েকটি প্রকারভেদ আছে যেগুলো আমি ক্রমান্বয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা সাংগঠনিক আনুষ্ঠানিক সংগঠন কাকে বলে সেটা নিয়ে আলোচনা করি। আনুষ্ঠানিক হচ্ছে ওই সমস্ত ওই ধরনের সংগঠন যেটা একটা প্রতিষ্ঠানের রীতিনীতি এবং বিধিবিধানের আওতা অনুযায়ী গঠিত হয় এবং এখানে দায়িত্ব কর্তব্য সুনির্দিষ্টভাবে বণ্টন করা থাকে এবং উপরস্তরের কর্মকর্তারা ক্রমান্বয়ে নিচের স্তরের কর্মকর্তাদের দিকে কর্তৃত্ব আরোপ করতে পারেন এবং এখানে একটা সমন্বয় থাকে এবং কাজগুলো নির্দিষ্টভাবে ভাগ করা থাকে। এটা হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর হচ্ছে আনুষ্ঠানিক সংগঠনের প্রকারভেদ হচ্ছে সরলরৈখিক সংগঠন। সরলরৈখিক সংগঠন হচ্ছে এমন একটি সংগঠন যেখানে কর্তৃত্ব রেখা ক্রমান্বয়ে উপরের দিকে, অর্থাৎ উপরের স্তরের কর্মকর্তা থেকে কর্তৃত্ব রেখা ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে। এটা হচ্ছে সরলরৈখিক সংগঠন এবং এটা একটি সহজবুদ্ধ সংগঠন এবং এটাকে কোনো কোনো ক্ষেত্রে সামরিক সংগঠনও বলা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে হচ্ছে সরলরৈখিক এবং পদস্থ কর্মী সংগঠন। সরলরৈখিক সংগঠনে শুধুমাত্র নির্বাহী থাকে এবং সরলরৈখিক এবং পদস্থ কর্মী সংগঠনের মধ্যে দুই ধরনের কর্মী থাকে। এক দল হচ্ছে নির্বাহী ক্ষমতার অধিকারী এবং অন্য দল হচ্ছে পদস্থ কর্মী বা উপদেষ্টা। অর্থাৎ এক্ষেত্রে এক দল সম্পূর্ণ নির্বাহী ক্ষমতা তারা ভোগ করে এবং অন্য দল যারা নির্বাহী আছে তারা এক্ষেত্রে শুধুমাত্র উপদেশ দিয়ে থাকে। অর্থাৎ উপদেশ গ্রহণ না করা এটা সম্পূর্ণ নির্বাহীর ব্যাপার এবং এক্ষেত্রে পদস্থ কর্মীদের কোনো ধরনের ক্ষমতা থাকে না, তারা শুধুমাত্র উপদেশ দিয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে সরলরৈখিক এবং পদস্থ কর্মী সংগঠন। তারপরে হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা কার্য বলতে তোমরা এখানে বুঝতে পারছো বিভিন্ন কাজে বিভাগ ভাগ করা, যেমন অর্থ বিভাগ, তারপরে ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, এগুলো হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। তো আমরা একটু আগে আলোচনা করেছিলাম সরলরৈখিক এবং পদস্থ কর্মী সংগঠন। মূলত পদস্থ কর্মী সংগঠনরা হচ্ছেন এক একটা বিষয়ে বিশেষজ্ঞ। তো আগে এখানে তারা ছিলেন উপদেষ্টা হিসেবে, কিন্তু কার্যভিত্তিক সংগঠনে সরাসরি তাদেরকে নির্বাহী ক্ষমতা দেওয়া হয় এবং সরাসরি নির্বাহী ক্ষমতা দেওয়ার কারণে এখানে কাজ বেগবান হয় এবং সঠিকভাবে কাজগুলো সম্পাদিত হয় এবং কার্যভিত্তিক সংগঠন এই জন্যই বর্তমানে বেশি পরিলক্ষিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে হচ্ছে মেট্রিক সংগঠন। তো মেট্রিক সংগঠনটা হচ্ছে একটা মিশ্র প্রকৃতির সংগঠন, বিশেষ করে একটা প্রতিষ্ঠানের কাজগুলোকে আলাদাভাবে ভাগ করা এবং বিভিন্ন প্রজেক্ট বা অন্যান্য কাজগুলোকে আলাদা ভাগ করে দুইটার সমন্বয় করে যে সংগঠন কাঠামোটা গঠন করা হয় সেটা হচ্ছে মেট্রিক সংগঠন। আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। ধরো একটা প্রতিষ্ঠানে বিক্রয় আছে, ক্রয় আছে, উৎপাদন বিভাগ আছে, অর্থ বিভাগ আছে। আবার এই প্রতিষ্ঠানে ইলেকট্রনিক পণ্য উৎপাদন করে, যেমন ফ্রিজ, টেলিভিশন, আয়রন, এগুলো উৎপাদন করে। এখন উৎপাদন, ক্রয়, বিক্রয় তারা অন্যান্য যে প্রজেক্টগুলো আছে যেমন টেলিভিশন, ফ্রিজ বা আয়রন, তাদেরকে সহযোগিতা করবে। অর্থাৎ এই যে কাজের এবং প্রজেক্টের বা প্রকল্পের যে সমন্বিতকরণ বা সমন্বয় সেটি হচ্ছে মেট্রিক সংগঠন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে হচ্ছে কমিটি সংগঠন। কমিটি সংগঠনটা হচ্ছে যে বিশেষ ব্যক্তি বা ব্যক্তিবর্গ যাদেরকে বিশেষ পরিস্থিতিতে যাদেরকে নিয়োগ দেওয়া হয় বা বিশেষ পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে ধরনের সংগঠন কাঠামো গঠন করা হয় সেটা হচ্ছে কমিটি সংগঠন। যেমন একটা বর্তমানে করোনা পরিস্থিতি, করোনা প্রতিরোধ কমিটি। তো করোনা প্রতিরোধ কমিটি, করোনা যখন বিলুপ্ত হয়ে যাবে তখন এই কমিটি অটোমেটিকলি বিলুপ্ত হয়ে যাবে। যেমন একটা প্রতিষ্ঠানে অগ্নি দুর্ঘটনার কারণ এটা যখন উদ্ঘাটিত হয়ে যাবে তখন সেই কমিটিটা বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ এখানে ওই ব্যক্তি বা ব্যক্তিবর্গ যারা এখানে থাকেন, ওই সংগঠনে থাকেন, তারা বিশেষ কোনো কাজের জন্য থাকেন এবং বিশেষ কাজটি যখন সম্পাদিত হয়ে যায় তখন এই কমিটিটি বা এই সংগঠনটি বিলুপ্ত হয়ে যায়। তারপরে হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আনুষ্ঠানিক সংগঠনের সম্পূর্ণ বিপরীত হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। অর্থাৎ এখানে সংগঠনের বিধিবিধান বা রীতিনীতি বা কাঠামো অনুযায়ী গঠিত হয় না, এখানে কর্মীদের এবং
কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব কর্তব্য আলাদাভাবে বণ্টন করা থাকে না এবং এখানে বিশেষ কোনো সমন্বয় থাকে না, তবে এটা সামাজিকতার ভিত্তিতে এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে এখানে নেতৃত্ব গ্রহণ করা হয়ে থাকে। এবং যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে কোনো প্রতিষ্ঠানে বিশেষ কোনো সমস্যা দিলে জ্যেষ্ঠ কর্মকর্তারা যদি এগিয়ে আসেন বা জ্যেষ্ঠ কর্মচারীরা যদি এগিয়ে আসেন সেটা হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসলে সংক্ষিপ্তভাবে আমি এখানে আজকের এই সংগঠন কাঠামোগুলো আলোচনা করলাম। আশা করি তোমরা আমার আলোচনাটি বুঝতে পেরেছ। আমি পরবর্তীতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।